বিসমিল্লাহিরহমানিরহিম। আজ দুশ্রামে এবি পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি স্বাধীনতার ঘোষণাপত্রে দেওয়া হয়েছে জনগণের জন্য, তা নিশ্চিত করার অঙ্গীকারের মাধ্যমে এবি পার্টির যাত্রা শুরু। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলামে এই তিনটি অধিকারের সম্পূর্ণ নিশ্চয়তা প্রদান করা হয়েছে। এই কথাটি রমজানের এই পবিত্র দিনে বিশেষভাবে আমরা স্মরণ করতে চাই। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে আজ চলছে হানাহানি ও বিভাজনের রাজনীতি। তারা এবং আমরা এই দুই ভাগে জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবি পার্টির সংগ্রাম এই বিভাজনের বিরুদ্ধে। একটি সফল রাষ্ট্র বিনির্মাণের জন্য এক নতুন রাজনীতির সূচনা করতে যাচ্ছে এবি পার্টি। এই দলের ভবিষ্যৎ সম্পর্কে আমি আশাবাদী। আজকের এই দিনে মহান আল্লাহর দরবারে তাদের সাফল্য কামনা করছি। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে। 50 বছর একটা জাতির জন্য খুব একটা কম সময় নয়। এই 50 বছরের অর্জন আছে অনেক, কিন্তু ব্যর্থতার ফিরিস্তি বেশ লম্বা। দেশে পর্যাপ্ত কর্মসংস্থান নেই, আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। অনেক ক্ষেত্রে অসহায় নরনারী এবং শিশু নির্যাতিত হচ্ছে। তারা সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করছে জালিমের জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য। তারা খুঁজছে বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী। অনেক ক্ষেত্রেই রাষ্ট্র নির্বিকার। এই অসহায় দুর্বল জনগোষ্ঠীকে নিরাপত্তা প্রদানে এবি পার্টি বদ্ধপরিকর। এবি পার্টিকে দেশে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলস সংগ্রাম চালিয়ে যেতে হবে, ঠিক তেমনি দলের ভিতরেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এই কাজ দুটি সহজ নয়। বাংলাদেশে আজ শুধুমাত্র গণতন্ত্রই বিপন্ন নয়, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বও বিপন্ন। এই কঠিন সময়ে দেশ এবং জাতির নেতৃত্ব প্রদানের জন্য প্রয়োজন একদল একনিষ্ঠ, যোগ্য এবং সাহসী ব্যক্তিবর্গের। প্রয়োজন একদল নিবেদিত প্রাণ নারী ও পুরুষের। আজকের বাংলাদেশকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজন একজন রাষ্ট্রনায়কের। বলা বাহুল্য, এই মুহূর্তে সেই রাষ্ট্রনায়ক জাতির মধ্যে নেই, কিন্তু এবি পার্টির তরুণ নেতৃত্ব সম্মিলিতভাবে এই অভাব পূরণ করতে পারবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবি পার্টিকে রাজনীতিতে পেশাদারিত্ব আনতে হবে। এবি পার্টি হ্যাজ টু ব্রিং প্রফেশনালিজম ইন পলিটিক্স। এবি পার্টির আহ্বান হবে নারী পুরুষ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের জন্য, সকল ধর্মের সকল মানুষের জন্য। সুধীজন এবং জাতির